আপডেট 1911টি শূন্যপদে আপাতত নতুন নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন শুক্রবার এই বিষয়ে অন্তর্বর্তী সুপ্রিমকোর্টে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং সঞ্জয় করলের যৌথ বেঞ্চ তবে 1911 জুনের চাকরি বাতিলের যে সিদ্ধান্তের কথা শুনিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় ছিলেন রাজ্য বিজেপির সভাপতিও তবে রাজনৈতিক মহলে ঝুলুবাবু নামেই পরিচিত ছিলেন তিনি শুক্রবার সকালে কলকাতার সানি পার্কের বাড়িতে মৃত্যু হয়েছে তার বয়স হয়েছিল 90 বছর প্রয়াত হলেন প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় গোয়েন্দা চরিত্র পাণ্ডব গোয়েন্দা স্রষ্টা এই সাহিত্যিক বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন শুক্রবার সকাল 11টা নাগাদ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার 82 বছর বয়স হয়েছিল এই সাহিত্যিকের প্রথা ভেঙে বিশ্বভারতীতে শুরু হলো বসন্ত বন্দনা শুক্রবার সকালে গৌড় প্রাঙ্গণের মঞ্চে ওরে গৃহবাসী খোলদার খোলগানের মাধ্যমে শুরু হলো অনুষ্ঠান তবে এবছর প্রবেশের ক্ষেত্রে কড়া বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে তৈরি হয়েছে ক্ষোভ হ্যাক করা হয়েছে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়ে জানিয়েছেন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী নিজেই তিনি জানিয়েছেন হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো লিঙ্ক পাঠিয়ে তার ফোন হ্যাক করা হয়েছে হ্যাকিং এর পর মেসেজিং অ্যাপ থেকে নিজে নিজেই প্রায় 150 থেকে 200 জনের কাছে মেসেজ চলে গিয়েছিল বলেও জানিয়েছেন তিনি নিয়োগ দুর্নীতি মামলায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পরে উঠে এলো আরো একজন রহস্যময়ীর নাম সোমা চক্রবর্তী ইডি সূত্রে খবর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নথি যাচাই করতে গিয়ে এই নাম উঠে এসেছে প্রবল ধাক্কা সামলে সম্ভব হয়েছে ক্ষমতা ধরে রাখা এক ধাক্কায় আসন সংখ্যা বেশ কিছুটা কমলেও ত্রিপুরা রয়েছে পদ্মরী হাতে ফের একবার মুখ্যমন্ত্রী হওয়ার পথে এগিয়ে রয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা ফের গুরুতর অসুস্থ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী বৃহস্পতিবার দিল্লি স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে সোনিয়া গান্ধীকে হাসপাতাল সূত্রের খবর সোনিয়া গান্ধীর ব্রঙ্কাইটিস হয়েছে রাজ্যপাল সিপি আনন্দ বোসের সঙ্গে ব্রাত্য বসু বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল তা মেনে ইস্তফা দিয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুরায় চৌধুরী সেই ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন তাকে যেন উপাচার্য পদে আর পুনর্বহাল করা না হয় শুধু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নয় রাজ্যের অন্য কোনো বিশ্ববিদ্যালয়তেই উপাচার্য পদে তিনি আর বসতে চান না মুর্শিদাবাদে স্কুলের ভিতর সকেট বোমা উদ্ধার হাসানপুর বিদ্যাপীঠ স্কুলের ঘটনা স্কুলের ছাদে এবং বাগানে পড়ে রয়েছে বোমা স্কুল চলাকালীন বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলে পড়ুয়া শিক্ষক শিক্ষিকারা রয়েছেন স্কুলে পৌঁছে বোমা নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড নকল ডিমের আতঙ্কে মানিক চক ডিম সিদ্ধ করার পর সেই ডিম ভাঙতেই দেখা যাচ্ছে ভেতরটা কালো আস্তরণে ঢাকা এমন এক দৃশ্য দেখা গিয়েছে মালদার মানিক চকের এনায়েতপুর এলাকায় স্বভাবতই তা প্লাস্টিকের ডিম বলে মনে করছেন ক্রেতা কলেজ তৈরি হয়ে যাওয়ার পরও শুরু হয়নি এখনো পর্যন্ত প্রথম পাথন রামনগর আইটিআই কলেজে পড়ুয়াদের জায়গায় বেড়ে উঠছে আগাছার জঙ্গল কলেজ চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে যদিও দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে কটূক্তির অভিযোগ বৃহস্পতিবার রিসেন্ট পার্ক এলাকায় এক ব্যক্তি তার উদ্দেশ্যে কটূক্তি করেন বলে অভিযোগ তুলেছেন পুলিশকে ফোন করেছেন ইমন চক্রবর্তী ঘটনাস্থলে আসে রিসেন্ট পার্ক থানা পুলিশ ইমন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে রজত মজুমদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ অ্যাডিনো ভাইরাসের দাপটে বর্ধমান জেলা হাসপাতালে ভর্তি রয়েছে 120 জন শিশু বর্ধমান হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার পর থেকে রাজ্যের মন্ত্রী স্বরূপ দেবনাথ স্বপন দেবনাথ মাঝে মধ্যেই হাসপাতাল পরিদর্শন করছেন মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহনন ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া খর্দা এলাকায় খর্দা কল্যাণনগর স্কুলের ছাত্রী আরিত্রিকা সেনগুপ্ত খর্দা বন্দিপুর শ্রীপল্লী এলাকার বাসিন্দা সে ইতিহাস পরীক্ষা ভালো না হওয়ায় মানসিক অবসাদের জেরে বাড়িতে নিজের ঘরে আত্মহননের পথ বেছে নেয় সে লরি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো দুই ব্যক্তি শুক্রবার ভোর 6টার সময় সারকাছি 34 নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে বহরমপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে
পরীক্ষা শেষ হতেই হোলিতে মাতল মাধ্যমিক পরীক্ষার্থীরা। মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা শেষ হতেই আনন্দে হুল্লোড়ে মেতে উঠতে দেখা গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের। জলপাইগুড়ি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে দেখা গেল এই চিত্র। কর্ণাটকের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরীক্ষা দেওয়ার সময় হিজাব পরার অনুমতি চেয়ে কয়েকজন মুসলিম ছাত্রীর আবেদনের শুনানির জন্য নতুন বেঞ্চ করবে সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে কথা জানিয়ে বলেছেন, তিনি বিচারপতির মঞ্চে আবেদনের পরবর্তী শুনানি হবে।